নমস্কার বন্ধুরা, রাকি কিচেন উইথ ভিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে বাবা বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছে। সেই ইলিশ মাছ দিয়ে বহু পুরোনো দিনের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। মা ঠাকুমার হাতে কিন্তু এই রেসিপিটা বহুবার খেয়েছি, দারুণ খেতে হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব। আর এই রেসিপিটার জন্য লাগবে আমার চাল কুমড়ো পাতা। আপনারা চাল কুমড়োর পাতার পরিবর্তে কিন্তু লাউ পাতা দিয়েও করতে পারেন। তো এখন চাল কুমড়ো পাতা তো সবার বাড়িতেই আছে প্রচুর। তো এখন দেখুন কি সুন্দর চাল কুমড়ো পাতা হয়েছে। তো আমি চাল কুমড়ো পাতা তুলে নিয়ে যাব, তারপরে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা, পাতাগুলো তুলে নিই। একটু কচি কচি দেখে পাতা তুলে নিতে হবে। এই দেখুন, একটু কচি পাতা তুলে নিতে হবে, তাহলে ভালো লাগবে। চাল কুমড়ো ফুল হয়েছে, দেখুন কত সুন্দর চাল কুমড়ো ফুলও কিন্তু খাওয়া যায়। আর এই দেখুন বন্ধুরা, চাল কুমড়ো জালি পড়েছে। এই ডোক থেকে পাতা তুলবো না, এটা থাক, কুমড়ো হবে। এই পাতাগুলো হলে আমার রেসিপিটা হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা, রান্নার কাছে ফিরে যাব। বন্ধুরা, আজকে এই চাল কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানাবো ভাতের মধ্যে দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা, এবার মাছটা কেটে নেব। মাছের আমি আঁচটা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি, এবার ভাতটা বসিয়ে নেব। চালটা প্রথমে ধুয়ে নেব। চালটা আমি তিনবার করে ধুয়ে নিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেব। বন্ধুরা, আমি আঙুল মাপা জল দেব, আঙুলের এই কর পর্যন্ত জল দেব। তাহলে ফ্যানটা ঝাড়তে হবে না, ভাতটা ঝুরঝুরে ভাত হবে। এদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে আমি এই যে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম, চাল কুমড়োর পাতা, এগুলো বেছে নেব। বন্ধুরা, এইভাবে চাল কুমড়োর পাতার উপরের যে শিরা থাকে না একটা, সেই শিরাটা এইভাবে টানলে উঠে যাবে। এইভাবে তুলে নিতে হবে কুমড়োর পাতার যে শিরাটা, এই যে। এই যে দেখুন, এখান থেকে টানলে কিন্তু যতদূর উঠবে মোটামুটি এইভাবে তুলে নিতে হবে।
ধীরে ধীরে তুলতে হবে। এই যে জোরে তুলতে গিয়ে আবার একটা ছিঁড়ে গেল, একটু আস্তে করে তুলতে হবে। এই যে দেখুন, একই রকম ভাবে বন্ধুরা আমি সব পাতার শিরাগুলো তুলে নেব। এই পাতার শিরাগুলো তুললে বেশ ভালো লাগে, পাতাটা খসখসে হবে না, আর মাছের সঙ্গে মেখে খেতে ভালো লাগবে। বন্ধুরা পাতাগুলো আমি বেছে নিয়েছি, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পাতাগুলো আমি আরেকবার ধুয়ে নেব। এবার মশলা করে নেব। এখানে আমি কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে হলুদ সরিষাটাও নিতে পারেন। সরিষার মধ্যে নিয়ে নেব পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবার নারকল বেটে নেব। নারকলটা আমি মিহি করে বেটে নেব। নারকলটা আমি বেটে নিয়েছি। বন্ধুরা এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক। প্রথমে লাগছে তো ইলিশ মাছ, আর এখানে নিয়েছি চাল কুমড়ার পাতা, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। আর লাগছে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, নারকল বাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে লাগছে কাঁচা সরিষার তেল। এই একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে মাছ নিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, দিচ্ছি সরিষা, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা, নারকল বাটা, দিচ্ছি কাঁচা সরিষার তেল। এবার সব উপকরণ দিয়ে ইলিশ মাছটা আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা মাছটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা এবার আমি এই পাতার উপরে মাছগুলো সাজিয়ে নেব। আপনারা চাইলে এক একটা পাতার মধ্যে কিন্তু এক একটা মাছের পিস দিতে পারেন। আমি কি করব, মাছটা যেহেতু বেশি নেই ওই জন্য অনেকগুলো পাতা সাজিয়ে মাঝখানে মাছটা সাজিয়ে দেব। বড় পাতাগুলো আমি নিচে দেব আর ছোট পাতাগুলো মাঝে দিয়ে দেব, তাহলে আমার বাঁধতে সুবিধা হবে। আর এই পাতার উপরে উপরে একটু অল্প লবণ দিয়ে দেব। এই পাতার ভাজে ভাজে আপনারা চাইলে লবণটা ভালো করে মেখেও নিতে পারেন। এইভাবে লবণ দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো এই পাতার উপরে সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে নেব। এবার মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আর একটা বড় পাতা নিয়ে উপর থেকে এইভাবে দিয়ে দেব। এবার পাতাগুলো এইভাবে মুড়ে নেব। ভালো করে চারিপাশ থেকে মুড়ে নিয়ে আসতে হবে সাবধানে, যাতে যেন পাতাগুলো না ছিঁড়ে যায়। এই যে দেখুন এইভাবে আমি মুড়ে নিয়েছি। সুতোর সাহায্যে এটা খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। ধীরে ধীরে এই কাজটা করতে হবে যাতে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়, খুব সাবধানে করতে হবে।
সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে আমি মাছের সঙ্গে কুমড়ো পাতাটা বেঁধে নিয়েছি। এবার দেখে নেব ভাতটা কতদূর হয়েছে। দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু 80% হয়ে গেছে, আর জলও রয়েছে দেখুন। আর মাছটা এবার এই একটু ফাঁকা করে, ভাতটা ফাঁকা করে দিয়ে দেব। মাছটা সিদ্ধ হতে হতে কিন্তু ভাতটাও হয়ে যাবে। এইভাবে আমি বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট জাল করে নেব মিডিয়াম আঁচে। তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, পাতাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর ভাতটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। বন্ধুরা, এই দেখুন কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম 4টে, এটা মাছের মধ্যে দেব বলে কিন্তু ভুলে গেছি। তো ওই কাঁচা লঙ্কাটা একটু সিদ্ধ করে পাতার সঙ্গে মেখে খেতে ভালো লাগবে। তো কাঁচা লঙ্কাটা আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, মাছের মধ্যে দিতে পারলাম না কিন্তু। কাঁচা লঙ্কাগুলো ভাতের এক পাশে দিয়ে দিচ্ছি। পাতাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই সময় মনে পড়ছে। মাছের উপরে একটু ভাতগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাত দেখুন এখন কিন্তু জল নেই, এটা অল্প আছে, রেখে দেব, দেখি লঙ্কাটা আবার সিদ্ধ হয় কিনা। বন্ধুরা, এবার হাঁড়ির ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে না দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আর পাতাটা মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন, পরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আগে লঙ্কা দুটো তুলে নিচ্ছি, দুটো না 4টে লঙ্কা দিয়েছিলাম, খুবই সাবধানে এটা তুলে নিতে হবে। বন্ধুরা, সত্যি কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাতটা আমি ভালো করে ঝেড়ে নেব। এবার এই পাতাটা আমি এই থালার উপরে নিয়ে নিচ্ছি, এই সুতোগুলো আমি ছাড়িয়ে নেব। জান চাল কুমড়োর পাতা ইলিশ মাছ ভাপা, দেখো দারুণ সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ, গরম আছে প্রচন্ড। আস্তে আস্তে সাবধান। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ রসালো হয়েছে। এটা কিন্তু খেতে, গরম ভাতে খেতে দারুণ লাগে বন্ধুরা। একটু যাও তো না, জলটা স্প্রেস করে। মাছের সঙ্গে কিন্তু এই পাতাটাও খেতে হবে, চাল কুমড়ো পাতা। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই গ্রেভিটাও নিতে হবে আর চাল কুমড়োর পাতা দিয়ে খেতে হবে, আর সঙ্গে থাকবে একটা সিদ্ধ কাঁচা লঙ্কা। তুমি খাবে তো মা? বন্ধুরা, তীর্থ এসে গেছে, তীর্থ আর আমি খাবো না? তোমার ফেভারিট না? হ্যাঁ, দাও একটু খাই। এই পাতাটা সঙ্গে নিতে হবে আর গ্রেভিটা নিয়ে খেতে হবে, লঙ্কা ডোলে নিয়ে খেতে হবে। আচ্ছা দেখো টেস্ট কেমন হয়েছে। ভালো লাগছে? মশা এত দারুণ স্বাদ হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে খেতে, দারুণ। আপনারা এইভাবে ইলিশ মাছের ভাপা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ হয় খেতে। না মাছটা, হ্যাঁ আমার দেখো মাছটা স্বাদ খাবে ভালো। হ্যাঁ দাও তো, আমি দেখো।
আর কেন চকমা এত নরম আছে কাটাটাও বেরিয়ে এসেছে তাই না মাছটা স্বাদটাও কিন্তু ভালো দাও মা এই তো বাবা পেটির দিক দেখাও দেখবে বেশ ভালো লাগবে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন ইলিশ মাছের পাতুরি আর কেমন হয় খেতে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার বলে দাও তুমি নমস্কার নমস্কার বন্ধুরা দাও মাছ দাও মাছ